এই যে ফিলিস্তিন যারা ত্যাগ স্বীকার করছেন, আর আমরা সার দোকানে শুধু গল্প ফুটাইতেছি। আমাদের ত্যাগ হলো শুধু ফেসবুক, শুধু ফেসবুকে লেখালেখি, এই আমাদের ত্যাগ, আর কোনো আমাদের বাড়তি কোনো ত্যাগ নাই। আর সার দোকানে বসে বসে চা গিলা আর শুধু ফিলিস্তিন আর ইসরায়েলের গল্প করা, এছাড়া আমাদের আর কোনো প্রতিবাদ নাই, এতটুকুইতে আমরা সীমাবদ্ধ আছি আলহামদুলিল্লাহ। আমাদের দ্বারায় ফিলিস্তিনের কোনো কাজ হবে না। ফিলিস্তিন হেফাজতের জন্য আমাদের মতো এত নর্মাল ইমানদারের কোনো প্রয়োজন নাই। ফিলিস্তিনটাকে, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো বীর আল্লাহ কবুল করে রেখে দিয়েছেন, ঠিক না ব্যা ঠিক? তবে এটা মুসলমানদের হাতে আসবে, এটা মুসলমানদের হাতে আসবে, একটা কিয়ামতের আলামত। এই ফিলিস্তিনকে হেফাজত করার জন্য অসংখ্য যুদ্ধ হবে, যুদ্ধে যুদ্ধে অসংখ্য মানুষ মুসলিমগুলো শহীদ হবে, এরপরের লাস্ট আখের মুসলমানদের হাতেই এই ফিলিস্তিন এসে যাবে আলহামদুলিল্লাহ বলে। কারণ ইহুদি যারা, ওরা অভিশপ্ত, কে অভিশাপ দিয়েছেন? আরো জোরে বলেন, জীবনে যতগুলো নবী এসেছেন, রাসুল এসেছেন, ইহুদি সব নবী রাসুলদেরকে জ্বালিয়েছেন, এদের মতো অত্যাচারী আর কোনো মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ হিন্দুদের অভিশাপ দেয় নাই, খ্রিস্টানদের অভিশাপ দেয় নাই, কিন্তু ইহুদি যারা, এই ইহুদিদেরকে বেশি করে অভিশপ্ত করেছেন। ইহুদি এরা হলো সবচাইতে বেশি বেশি আপনার নবী এবং রাসুলদেরকে জ্বালাতেন বেশি। তা আল্লাহ ইহুদি থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। তবে ফিলিস্তিন মুসলমানদের হাতেই আসবে, এটা রসুলের কথা, বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদেরকে আল্লাহ এত অভিশাপ দিয়েছেন, আপনি একটা হাদিস থেকে শুনলে বুঝবেন। দেখেন, কিয়ামতের আগ মুহূর্তে ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে, যুদ্ধ হতে 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 ইহুদিরা মুসলমানদের সাথে না পারায় তারা পাথরের আড়াল হয়ে লুকাবে, আল্লাহ পাথরের জবান খুলে দিবে। সুবহানাল্লাহ বলে, দেখেন কি অভিশপ্ত এই জাতি, এরা এরা যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা আর পারবে না মুসলিমদের সাথে, তারা এবার পাথরকে আড়াল করে পাথরের পিছনে লুকাবে, আর পাথর জবান খুলে দিবে আল্লাহ, আর পাথর মুসলিমদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া মুসলিম, মুসলিম তোমরা তাড়াতাড়ি এসো, আমার পিছনে একজন ইহুদি আছে, এই ইহুদিকে তাড়াতাড়ি দুনিয়া থেকে শেষ করে দাও। আল্লাহু আকবার, কত বড় অভিশপ্ত এরা! অথচ এই অভিশপ্ত ইহুদিদের পক্ষে আজকে বাংলাদেশের কিছু কিছু মুসলিম কথা বলে, ঠিক না ব্যা ঠিক? আবার দাবিও করতেছে নাকি এরা মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না। আমার বাংলাদেশের পাশের একটা দেশ আছে, নাম হলো ইন্ডিয়া। কি নাম? ইন্ডিয়ার পক্ষে দেখবেন বাংলাদেশের কিছু তেলু মার্কা মুসলমান খালি তেল মারে। কেন তেল মারে? আল্লাহ ভালো জানে কি কারণে তেল মারে, আল্লাহ ভালো জানে। এই মুদি সে বলেছে যে আমার বন্ধু হলো ইসরায়েল, ইসরায়েলের পক্ষে যদি আমাকে কিছু করতে হয় আমি ইসরায়েলের পক্ষে কাজ করব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাই, উনি ফিলিস্তিনের পক্ষেই কথা বলেছেন, ইসরায়েলের পক্ষে কথা বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কিছু তেলু মার্কা মুসলিম আছে, এরা ইসরায়েলের পক্ষে কথা বলছে। তাহলে ইহুদিদেরকে অভিশপ্ত করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়, তারা কি ভালো হতে পারে? কথা কর না কেন, ভালো হতে পারে? আজকে ফিলিস্তিন একটা প্রশ্ন করছে বিশ্বের কাছে, প্রশ্নটা হলো, বাইতুল মুকাদ্দাস তো ফিলিস্তিনের একা নয়, বাইতুল মুকাদ্দাস তো বিশ্বের সমস্ত মানুষদেরই ঘর। কাবা ঘরে যেমন সবার মুসলিমদের অধিকার আছে, বাইতুল মুকাদ্দাসটাও তো ফিলিস্তিনের নয়, বিশ্বের সব মুসলমানদের, ঠিক না ব্যাটি? তাহলে বার বার জীবন কেন ফিলিস্তিন দিচ্ছে? বাকি 57টা দেশ কোথায়? বাকি 57টা মুসলিম কান্ট্রি কোথায়? ওরা যদি কিয়ামতের ময়দানে এটা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য আমরা শুধু ফিলিস্তিনি ময়দানে ছিলাম, আর কোনো মুসলিম কান্ট্রি ছিল না, বাকি মুসলিম কান্ট্রিগুলো আল্লাহর দরবারে হিসাব দিয়ে পার পেতে পারবে না, আটকে যাবে যুদ্ধের ময়দানে। যখন মুসলমান নামে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, কোরআনের রাস কায়েম করার জন্যে
আরও পিছু তাকানোরও কোনো সময় নাই। কে বাবা, কে চাচা, কে খালু, ইসলামের বিরুদ্ধে যদি কেউ আমার দিকে তেড়ে আসে তার বিরুদ্ধে যুদ্ধ করাই ফরজ করে দিয়েছেন তিনি। কে চলে গেলেন যুদ্ধের ময়দানে, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধের নাম কি বলেন? বদরের যুদ্ধে দেখেন বাবা এসেছেন যুদ্ধের ময়দানে, নিজের ভাই এসেছেন যুদ্ধের ময়দানে রাসূলের বিরুদ্ধে, আর রাসূলের পক্ষে কালেমা পড়ে ছেলে গিয়েছে যুদ্ধের ময়দানে। বাবা যাচ্ছেন যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদ্দান কাটার জন্যে, ছেলে বলছেন বাবা আপনি অন্যদিকে চলে যান, আমার এই তরবারি রাসূলকে হেফাজত করার জন্য 24 ঘন্টায় প্রস্তুত আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি মা বাবার চাইতে, যেহেতু রাসূল বলেছেন মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, পৃথিবীর সব মানুষদের চাইতে রাসূলের প্রতি যদি ভালোবাসা বেশি না থাকে সে কখনো মুমিন হতে পারবে না। আপনি চলে যান, আজকে বদরের প্রান্তরে আমার নিজের ভাই এসেছে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে, আজকে বদরের প্রান্তরে আপনি আমার বাবা এসেছেন রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমার রাসূলের পশমে একটা আঘাত পড়তে পারবে না। চলে গেলেন বাবা ফিরে, অন্যদিকে যুদ্ধ করতে করতে আবার চলে এসেছেন রাসূলের দিকে, আবার বাবাকে ফিরিয়ে দিয়েছেন। তৃতীয়বার আবার যখন এসেছেন রাসূলের দিকে, যখন তরবারি উঁচু করেছেন মারার জন্য, ছেলে বলছে বাবা আর পারলাম না, আমার রাসূলকে হেফাজত করার জন্য আপনার গদ্দানে ছুরি চালালাম। আল্লাহু আকবার! তাহলে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্যে, দিন কায়েমের জন্যে নিজের আত্মীয় স্বজনকে চিনার কোনো সময় আমাদের থাকতে পারে? আমাদের কোনো সময় নাই, কারণ আমরা ইসলামকে ভালোবাসি, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক না ব্যাটি? আমাদের পরিচয় কি? আর কোনো পরিচয়ের দরকার? বাবাকে, মাকে, আমার গোষ্ঠীর নাম কি, আমার এলাকার নাম কি, আমার থানার নাম কি, প্রয়োজন নাই, একটাই পরিচয় আমরা মুসলমান, ঠিক না ব্যাটি? ফিলিস্তিন যদি একটা প্রশ্ন করে আল্লাহ আমাদের পরিচয় ছিল মুসলমান, তাহলে কেন বাইতুল মুকাদ্দাসটাকে হেফাজত করার জন্যে ফিলিস্তিন শুধু ময়দানে রক্ত দিয়েছে, বাকি মুসলিমগুলো কেন তাকিয়েছিল? একটা যদি প্রশ্ন করে আল্লাহর কসম, পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, রাসূল বলেছেন এই ফিলিস্তিনে ইমান বেঁচে থাকবে, এই ফিলিস্তিনে ইমান বেঁচে থাকবে, পৃথিবীর সব জায়গার ইমান হারিয়ে যাবে, মক্কা মদিনার ভিতরে মানুষগুলো যারা থাকবেন তারা ইমান নিয়ে বেঁচে থাকবেন, আর ফিলিস্তিনে গিয়ে ইমান থাকবে, বাংলাদেশ তোমা তোমা হয়ে যাবে, ইন্ডিয়া তামা তামা হয়ে যাবে, কারণ দাজ্জাল যখন আসবে তখন বাংলাদেশে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। দুই জায়গায় ইমানদার পাওয়া যাবে, এক হলো মক্কা মদিনা, আরেকটা হলো ফিলিস্তিনের ভিতরে ইমানদারগুলো বেঁচে থাকবেন, বাকি দেশগুলোর সব ইমানদার হয়তো বা এলোমেলো হয়ে যাবে। আর বাংলাদেশের ভিতরে যদি ইমানদার বেঁচেও থাকে, ইন্ডিয়ার ভিতরে যদি ইমানদার বেঁচেও থাকে, তারা দাজ্জালের সাথে আর থাকবে না, দৌড়ে হয় মক্কায় যাবে না হয় ফিলিস্তিনে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বললেন এই ফিলিস্তিনটা হলো কিয়ামতের ময়দান, সব মানুষগুলো এখানেই উঠবেন। আবার যতগুলো নবী এবং রাসূল এসেছেন সব নবী রাসূলগুলো ফিলিস্তিনে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন এই ফিলিস্তিনে, আলহামদুলিল্লাহ বলবেন না? অসংখ্য নবীর কবর এই ফিলিস্তিনে আছে। তাহলে তো এটা আমাদের 35 সম্পত্তি, আমি তো গত জুমাও বলেছি এটা আমাদের 35 সম্পদ। আজ 35 সম্পদ হেফাজতের জন্য খালি ফিলিস্তিন ময়দানে আমরা কই? আমরা নাই। ইমানের দাবি নিয়ে আমি শুধু বলতে চাই, আমি মাহমুদুল হাসান, আমি আমার ইমানের দাবি নিয়ে বলতে চাই আমার প্রধানমন্ত্রীর কাছে বরাবর দরখাস্ত। কি দরখাস্ত? আমার প্রধানমন্ত্রীর কাছে বরাবর আমি দরখাস্ত দিলাম আমাদের প্রধানমন্ত্রীকে, বলতে চাই আপনি যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন আলহামদুলিল্লাহ, তবে আরেকটা কথা আপনার কাছে আমি বলতে চাই, সেটা হলো আপনার কাছে যদি আমাদেরকে ফিলিস্তিনে পাঠানোর মতো কোনো কাগজে কলমে কোনো দলিল থাকে তাহলে আমাদেরকে ফিলিস্তিনের ময়দানে পাঠানোর সুযোগ করে দেন। মাথার ভিতরে কালো পাগড়ি বেঁধে রাসূলের তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে ফিলিস্তিনকে হেফাজত করার জন্য জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক না ব্যাটি? এক চুল পরিমাণ আমরা পিছুতে হেঁটব, আপনার কাছে যদি সুযোগ থাকে ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন।
যদি পাঠানোর কোনো সুযোগ থাকে আপনাদের তাহলে ব্যবস্থা করে দেন কালো পাগড়ি মাথায় বেঁধে রাসূলের তরবারি হাতে নিয়ে ফিলিস্তিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে নেমে যাব জীবন দিব পিছু পা হেটব না ঠিক না বেঠি এটা আমাদের ইমানের দাবি যদি ব্যবস্থা থাকে তে পাঠান আমি না লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে মুসলমান যেতে রাজি আছে ঠিক না বেঠি কারণ মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ ধর্মপ্রেমিক এরা ধর্মের জন্য খুব সামনে এগিয়ে আছে আলহামদুলিল্লাহ বলেন এই একটা আপত্তি জানালাম আমাদের প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো সুযোগ থাকে ফিলিস্তিনে যাওয়ার মতো বাংলাদেশ থেকে তাহলে আপনি সুযোগ করে দেন দেখেন কত কত মানুষ চোখের মাথার ভিতরে কালো পাগড়ি বেঁধে তরবারি হাতে নিয়ে কিভাবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ফিলিস্তিনে যায় ফিলিস্তিনে এত মানুষ যাবে যা ফিলিস্তিনেও এত মানুষ নাই সুবহানাল্লাহ বলে পারলে যদি পারেন তাহলে সুযোগ করে দেন তবে আমার ছোট্ট জ্ঞানের একটা কথা বিশ্বের ভিতরে 57টা মুসলিম কান্ট্রি কতটা বলেন তো দেখি সবাই কোন কতটা আচ্ছা আমার বাংলাদেশকে হেফাজত করার জন্য বর্ডার গার্ড যারা আছেন বা সেনাবাহিনী যারা নিযুক্ত আছেন ওরা কি বাংলাদেশের পক্ষে কাজ করবে নাকি বাংলাদেশের বিপক্ষে কাজ করবে বাংলাদেশের পক্ষেই কাজ করবে আপনার ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন চলে কথা কি ভুল বলেছি না ঠিক বলেছি প্রতিটা মানুষের ট্যাক্সের টাকা দিয়ে প্রতিটা সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয় তাহলে আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা দিয়ে যদি বাংলাদেশ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো চলে তাহলে অবশ্যই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছে সবার একটাই চিন্তা বাংলাদেশকে হেফাজত করা ঠিক না ঠিক তাহলে আমি আমার 57টা মুসলিম কান্ট্রিকে বলতে চাই আমার কাবাঘর যদি কেউ ভাঙতে আসে সেই কাবাঘরের বিরুদ্ধে 57টা দেশই গর্জে ওঠা দরকার ঠিক না ঠিক তাহলে কাবাঘর এটা হলো আমার দ্বিতীয় কাবা ছিলেন প্রথম কাবা কোনটা ছিল বাইতুল মুকদ্দাস আলোচনা করছি আপনারা বুঝেন নাই প্রথম কাবা কোনটা ছিল বাইতুল মুকদ্দাস রাসূল তো বাইতুল মুকদ্দাসের দিকেই ফিরে নামাজ পড়তেন আগে ঠিক না ঠিক তাহলে বাইতুল মুকদ্দাস ভাঙার জন্য দখল করার জন্য ইসরায়েল এত পীড়াপিড়ি করছে এবং বিশ্বের অসংখ্য নাস্তিকগুলো নাস্তিক সরকারগুলো এই ইসরায়েলের পক্ষে কথা বলছে আর তোমরা 57টা দেশ সমস্ত 57টা দেশের মন্ত্রী বলো এমপি বলো আর যত যত ক্ষমতাশীল আছো তোমরা এত চুপ কেন আমার ছোট্ট মানুষের একটা প্রশ্ন তোমরা এত চুপ কেন 57টা মুসলিম কান্ট্রি থেকে 57,000 যদি সেনাবাহিনী নিযুক্ত করা হতো ইসরায়েল পায়খানা করার মতো সুযোগ পেত না ঠিক না ঠিক 1,000 পাঠালেই তো হয় বাংলাদেশ থেকে বাদ দিলাম আমি 10,000 পাঠায়েন না 1,000 কয় হাজার তুরস্ক থেকে কয় হাজার পাকিস্তান থেকে কয় হাজার সৌদি থেকে কয় হাজার দুবাই থেকে কয় হাজার 57টা মুসলিম কান্ট্রি থেকে 1,000 করে সেনাবাহিনী পাঠান না এটা আমাদের ইমানের দাবি কারণ ফিলিস্তিন হেফাজতের দায়িত্বটা মুসলমানদের ফিলিস্তিন ভাঙতে আসবে আর আমি চুপ করে হা করে তাকায় থাকবো এটার নাম ইমান নয় তাহলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যদি সেনাবাহিনীদেরকে চালানো হয় সেনাবাহিনীদেরকে যদি খাওয়ানো হয় তার পরিবার যদি চালানো হয় আমাদের দাবি ট্যাক্সের টাকা যেহেতু তাদেরকে দিয়েছি তাদেরকে দিয়ে ফিলিস্তিন হেফাজত করুন ঠিক না বেটি এটা আমাদের ইমানি দাবি কারণ আমার ট্যাক্সের টাকায় তাদেরকে দেওয়া হয় তাদের পরিবার চালানো হয় তাদের তেল দেওয়া হয় সাবান দেওয়া হয় চাল দেওয়া হয় ডাল দেওয়া হয় সব দেওয়া হয় খালি বাংলাদেশকে হেফাজতের জন্য ব্যবহার করবেন তা না ফিলিস্তিন হেফাজত করার জন্য তাদেরকে পাঠান শুধু আমি বাংলাদেশের সেনাবাহিনীদেরকে বলছি না প্রধানমন্ত্রীকে বলছি না বিশ্বের 57 মুসলিম কান্ট্রি যদি এই দায়িত্ব আপনারা না নেন কিয়ামতের ময়দানে ক্ষমতার চেয়ারে বসে থেকে জবাব দেওয়ার জন্য হিসাব থাকেন ঠিক না বেটি হিসাব থাকেন 57টা মুসলিম কান্ট্রি এক ফিলিস্তিন শুধু জীবন দিচ্ছে হামাস সেনাবাহিনী আসছে আর বাকিগুলো কি বাকিগুলো কি ওই টক্সোর ভিতরে একটু বলতেছে বাস এতটুকুই আর কাবার চত্বরে শুধু দুই হাত তুলে ইমামদেরকে বলতেছে দোয়া করেন কি করেন দোয়া করেন খালি ওখানে দোয়া করতেছে আল্লাহ বলতেছে আমি দেখতেছি তোদের দোয়া আমিও দেখতেছি তোদের দোয়া সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় কথা বলেন সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না বদরের যুদ্ধের ময়দানে না যে যদি রসুল দোয়াই করতেন তাহলে বদরের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না
সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না, কিছু কিছু জায়গায় প্রয়োজন আছে কথা বলার। 57টা দেশ থেকে যদি 57,000 যদি খালি আমরা সেনাবাহিনী নিযুক্ত করতে পারতাম ফিলিস্তিনের ভিতরে, একটা পিঁপড়াও তো ঢুকতে পারতো না এই ফিলিস্তিনের ভিতরে। কারণ কাবা ঘর যেমন আমার, ফিলিস্তিনও আমার, ঠিক না ব্যা? ঠিক। কাবা ঘর যেমন আমার, ফিলিস্তিনও তেমন আমার। কাবা যেমন পবিত্র, ফিলিস্তিনও তেমন পবিত্র। কাবার নাম যেমন অসংখ্যবার এসেছে কোরআনের ভিতরে, ফিলিস্তিনের নামও এসেছে, এই বাইতুল মুকদ্দাসের নামও এসেছে কোরআনের ভিতরে, ঠিক না ব্যা? ঠিক। কোরআনের ভিতরে, কোরআনের, কোরআনটা কি অশুদ্ধ কিতাব নাকি শুদ্ধ কিতাব? কোনো ভুল আছে কোরআনে? যার নাম কোরআনে আসে তার সম্মান বাড়ান তিনি কে? আল্লাহ। তো এই জন্য আমার ছোট্ট এই প্রশ্ন, দুইটা ওয়াদা, দুইটা কথা বললাম। এক, যদি কোনো সুযোগ থাকে তে বাংলাদেশের অসংখ্য মুজাহিদ যাওয়ার জন্য প্রস্তুত আছে, আপনি পাঠায়া দেন, আপনি কাগজপাতি লিখে পাঠায়া দেন, আপনার কাছে আমাদের কোনো আর আপত্তি নাই, শুধু পাঠানোর দায়িত্ব আমার। আমরা ওখানে জীবন দিয়ার যাই পারে তাই করি, এটা আমাদের নিজেদের ব্যাপার, ঠিক না ব্যা? ঠিক। কারণ মমিনরা জীবন দিলে মরে না, তাদেরকে জীবিত করেন তিনি কে? মরতেই তো হবে, মরা লাগবে না? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, বলেন মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আলহামদুলিল্লাহ বলেন।